নমস্কার ট্রাভেল জিউনে আপনাদের স্বাগত একটা সময় ছিল যখন আমরা হলিডে ক্যালেন্ডার দেখে ছুটি প্ল্যান করতাম নিশ্চয়ই আপনারাও করতেন এখন কি হয়েছে কোভিড এর ওয়েভ ক্যালেন্ডার দেখে আমাদের ছুটি প্ল্যান করতে হচ্ছে সেকেন্ড ওয়েভ সবে শেষ হলো থার্ড ওয়েভ কবে আসবে সেটা এত আর না ভেবে এখন সব ঠিকঠাক চলছে সেই বুঝে প্ল্যান করলাম আমরা ফুলের রাজ্যের উদ্দেশ্যে তো পুরোটা এপিসোড দেখবেন আশা করি ভালো লাগবে চলো লেটস গো ডেস্টিনেশনটা বলা হয়নি ডেস্টিনেশন হচ্ছে এবারে ভ্যালি অফ ফ্লাওয়ার্স সঙ্গে কারা আছে সেটা বলেছিলাম রয়েছে সারপ্রাইজ আমার ডান দিকে কুশল আর সব আছে না পাত্র সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট হরিদ্বারে পৌঁছে ঘোরে পৌঁছবো চারটার দিকে সেখানে দেখা হয়ে চা খেতে খেতে কথা হবে বাই হরিদ্বার থেকে বড় ভাড়ে চা খেয়ে বড় ঠাকুরের পুজো দিয়ে বড় পাথর এড়িয়ে আমরা এগিয়ে চললাম গোবিন্দঘাটের পথে বর্ষায় এই রাস্তায় ট্রাভেল করার একটা উপরি পাওনা হলো পাহাড়ের কোলে নদীর ওপর মেঘ ভেসে বেড়ানোর সুন্দর দৃশ্য অবশেষে তিন ধারায় পৌঁছলাম তিন ধারায় তিন মূর্তি তিন কাপ চা নিয়ে ব্যাপক ভিউ হরিদ্বারে এত বৃষ্টি ছিল চা আর খাওয়া হয়নি তো তিন ধারায় এসেই চাটা নিলাম আমরা ভিউটা দেখাচ্ছি অপরূপ চারিদিক হরিদ্বার থেকে গোবিন্দঘাটের জার্নির একটা বিশেষত্ব হলো যে এই রাস্তায় পঞ্চপ্রয়াগের পাঁচটাই এক এক করে পেরোতে হয় দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ আশা করি হরিদ্বার থেকে যোশীমঠের রাস্তার দৃশ্য আপনাদের খুব ভালো লাগছে গঙ্গার ধার দিয়ে রাস্তা হালকা হালকা মেঘ ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরিদ্বার থেকে সকাল ছটায় স্টার্ট করে বৃষ্টি ছিল যখন স্টার্ট করছিলাম অবশেষে এখন বেলা সাড়ে তিনটে বেলা পড়ছে বৃষ্টি আবার হচ্ছে ঝিরঝিরি পৌঁছলাম যোশীমঠ রওনা হব এখন গোবিন্দঘাটের দিকে তো গোবিন্দঘাটে গিয়ে কথা হচ্ছে দেখা হচ্ছে প্রথম দিনের জার্নি শেষ হলো আমরা অবশেষে এসে পৌঁছলাম গোবিন্দঘাট গাড়ি পেতে একটু লেট হয়েছিল তো এখন বাজে পৌনে ছটায় পৌঁছেছি হোটেল পেয়ে গেছি কালকে এখান থেকে শুরু করবো যাত্রা পুলনার জন্য পুলনা থেকে প্রায় 10 কিলোমিটারের ট্রেক ফর ঘাঙ্গারিয়া তাহলে কালকে দেখা হচ্ছে বাবা বাই হ্যাভ এ নাইস ডে
শুরু করছি দ্বিতীয় দিনের যাত্রা গোবিন্দঘাট থেকে গাঙ্গারিয়া। যেতে যেতে শ্যুট করব, দেখাবো ট্রেলটা কীরকম। আর প্রথমে যাব এখান থেকে পুলনা গাড়ি দিয়ে, তারপর পুলনা থেকে হাঁটা প্রায় 9 কিলোমিটারের একটা ট্রেক। তো দেখা হচ্ছে। পুলনা থেকে গাঙ্গারিয়া ট্রেকিং ট্রেলটা বাঁধানো, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর মাঝে মধ্যে পাওয়া যায় নদীর দেখা। পুলনা আর ঘাঙ্গারিয়ার মাঝপথেই পড়ে ভিউন্ডার গ্রাম। এই গ্রামটা পেরোনোর পরেই দেখা যায় লক্ষ্মণ গঙ্গা। কাঠের পুল দিয়ে নদী পেরিয়ে আবার চড়াই শুরু ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। আমরা ঘাঙ্গারিয়া থেকে প্রথমে 3 কিলোমিটার গাড়িতে করে পুলনা এলাম। তো পুলনা থেকে আরও 10 কিলোমিটার হাঁটার পর আমরা অবশেষে ঘাঙ্গারিয়াতে এসে পৌঁছেছি। তো এখান থেকেই ঘাঙ্গারিয়া শুরু। সামনে টুরিস্টদের থাকার জন্য কিছু টেন্টেড অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, আর চারিদিকের দৃশ্য তো অসাধারণ। হ্যাঁ, আর অবশ্যই যেটা বলার, ট্রেকাররা যারা আপনারা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবেন, আপনাদের জন্য প্রচুর ট্রেক হাট বলবো বা সেটা বলবো যে বিশ্রাম করার জায়গা, স্যানিটেশন নিয়ে সেখানেও কোনো চাপ নেই। তো রাস্তায় প্রচুর প্যাকড ফুড বা আপনাদের খাওয়ার জন্য ম্যাগি বা পরাঠা এসব রাস্তায় প্রচুর আছে। দুটো গ্রাম পরে সেখানে পড়ে যাবে, তো সেটা নিয়ে কোনো অসুবিধের কোনো কারণ নেই।